অনন্যা এবং আদিত্যা এই দুজনকে নিয়ে এখন লিটারালি বলিউডের অন্দরে জাস্ট শুধু কথাই হয়ে চলেছে। কি নিয়ে কথাবার্তা এত? তারা দুজন নাকি এখন প্রেমে পড়েছেন, দেশের বাইরে সময় কাটাচ্ছেন, এবং দেশের বাইরে সময় তো না হলে কাটালেন, যদিও দুয়ে দুয়ে চার করতে বিশেষ অসুবিধে হয়নি। কিভাবে দুয়ে দুয়ে চার করে ফেললেন অনুরাগীরা, এবং তাই নিয়ে এখন ইন্ডাস্ট্রির অন্দরে লিটারালি গুঞ্জন এই দুই অভিনেতাকে নিয়ে। কার্তিক আরিয়ান ও ঈশান খাট্টারের পর বেশ কিছুদিন ধরেই অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে বেশ মাখোমাখো সম্পর্ক তৈরি করেছিলেন অনন্যা পাণ্ডে। এবার বলিউডে প্রায় সকলেরই জানা এই খবর এখন রীতিমতো ভাইরাল। তবে সম্প্রতি যেই ঘটনা এখন সামনে এসছে তা হচ্ছে, তারা একটি আর্কটিক মাঙ্কিজ বলে একটি ইংলিশ রক ব্যান্ডের পারফরমেন্স দেখতে গিয়েছেন। যদিও তারা এখন দুজনেই স্পেনে, একসঙ্গে কোনো ছবি তারা পোস্ট করেননি। যে সকল মুহূর্ত তারা পোস্ট করেছেন সব কিছুই স্টোরিতে পোস্ট করেছেন, এবং স্টোরিতে পোস্ট করলে পরেও যদিও কেউ এখন অবধি মুখে কেউ ট্রা শব্দটি কাটেনি তাদের মধ্যে সত্যিই প্রেম রয়েছে কি নেই। কিন্তু যেটা হয়েছে যে অনন্যা পাণ্ডে সবার আগে স্টোরিতে পোস্ট করেছে, আর তার পরে পরেই আদিত্য রয় কাপুরও ঠিক একই কনসার্টের ছবি পোস্ট করে ফেলেছেন, ব্যাস ধরা পড়ে গিয়েছেন। আর এই নিয়ে এখন লিটারালি জোর কদমে চলছে গুঞ্জন। মাঝে মধ্যেই আদিত্য রয় কাপুরের সঙ্গে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডেকে, এখানে ওখানে মাঝে মধ্যেই খেতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, কিন্তু মুখে একেবারে কুলু পেরেছেন, কোনোভাবেই মুখ থেকে রা বেরোচ্ছে না, তারা প্রেম করছে যে। কিন্তু এই মুহূর্তে যেই ঘটনা রীতিমতো চর্চায় তা হচ্ছে যে অনন্যা এখন আদিত্যার, আর সেটা নিয়েই জোর কদমে চলছে গুঞ্জন ঈশান খাট্টার। ওদিকে তো আরও অনেক মানুষজন যাদের সঙ্গে তার নাম জড়িয়ে ছিল এখন তারা মোটামুটি অতীত। তবে এরকম নানান বলি চলি আপডেটসের খবরাখবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজতক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন রয়েছে প্রেস করে দিন, সঙ্গে রাখুন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে।